রমজানে সবসময় চাহিদার তালিকার শেষে থাকে ডাল, ছোলা, ভোজ্য তেল, মরিচ, চিনি, খেজুর এবং হালিম। তবে পর্যাপ্ত সরবরাহ থাকলেও রোজার ভোগ্যপণে বাজারে অস্থির। এমন পরিস্থিতিতে রাজধানীর মতিঝিল, দয়াগঞ্জ, মিরপুর ও কারওয়ান বাজারে খুচরার তুলনায় কিছুটা কমে নিত্যপণ্য বিক্রি করেছে সিটি গ্রুপ। ট্রাক সেল কর্মসূচিতে দেয়া হচ্ছে তেল, চিনি, ডাল সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় ভোগ্যপণ্য। বাজারে মালামালের দাম বেশি বিধায় কোম্পানির গাড়িতে যাওয়া কম রেটে পাচ্ছি বিধায় আমি এখান থেকে কিনে নিলাম। সুবিধা ভালো আসছে, কম দামে পাইতেছি, আমরা এই কারণে নিতেছি। প্রত্যেক কোম্পানি এভাবে ন্যায্য মূল্যে মালামাল বিতরণ করবে, আমরা এই আশা করি আমরা বাজার থেকে কিছুটা কমে পাচ্ছি। সকাল থেকে কারওয়ান বাজারে চতুর্থ দিনের মতো শুরু হয় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি। বাজারের তুলনায় কিছুটা কমে পণ্য পেয়ে খুশি ক্রেতারাও। বাজারে তো চড়া দাম, আর এখানে তো একটু মূল্য কম পাওয়া যায়, দিনের জন্য সবাই আগ্রহ বা আমরাও নিচ্ছি। এখানে একটু কম পাচ্ছি, তাই আমরা ট্রাক থেকে নিলেও তাও আমরা একটু 2-4 টাকা বা 10 টাকা কমে পাচ্ছি, তা আমাদের জন্য ভালো। ঠিক আছে, কিন্তু একটু কমিলে সাধারণ মানুষের লেগে একটু যেহেতু ভালো হয়। বিক্রেতারা জানান, ক্রেতাদের চাহিদা মেটাতে রমজান মাস জুড়ে চলবে এই কার্যক্রম। এরপরে আমরা আশা করছি যে সামনে হয়তো মাসের প্রথমে বেতনাদি পাইলে সবাই আবার নতুন করে আবার কিনতে আসবে। মৌসুমী হাসান, সূচনা, এখন, ঢাকা।